আরাফার দিবসে রোজা রাখলে একটা রোজা দুই বছরের পাপের কাফারা। আয়া সুফিয়া বা হাজিয়া সুফিয়া বা আসুফিয়া তিনটা নামেই বলে সুলতান ফাতে মুহাম্মদের আমানত মুসলিম বিশ্ব আবার ফিরে পেয়েছে। তিনি ওয়াকফ করেছেন, তার ওসিয়তে রয়েছে এটা মসজিদ হবে, তাই এখানে নামাজি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ তাআলা আল কাদির আহমাদুহু সুবহানাহু লাহুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলাইহিল মাসির ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد، سردوا مربياني كرام وسلياني كرام، আমরা সবাইকে আল্লাহর ঘরে জিলহজ মাসে স্বাগতম জানাই। আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা জিলহজ মাসে আমাদেরকে তার অশেষ রহমতে সুস্থ অবস্থায় পৌঁছেছেন, তাই আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আমরা জিলহজের এই দশ দিনে ইবাদত করব, ভালো কাজ করব, কারণ এই দশ দিনের ভালো কাজ আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও বেশি মর্যাদাময় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া সুসংবাদ, গত সপ্তাহে আমরা শুনেছি বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস সহিহ আল বুখারী, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বরাতে আমাদের জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কেবল শহীদ যিনি শহীদ আল্লাহর রাস্তায় জীবন আর সম্পদ নিয়ে যুদ্ধে বেরিয়ে গিয়েছে আর কিছুই নিয়ে ফিরে আসতে পারে নাই, সে শ্রেষ্ঠ। কিন্তু যে গাজী অর্থাৎ যে যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এসেছে তার চেয়েও শ্রেষ্ঠ এই দশ দিনে ভালো কাজ যারা করে, বলে না সুবহানাল্লাহ। সুতরাং করব তো ইনশাআল্লাহ, গত সপ্তাহে কি কি ভালো কাজ আমরা করব তা বলেছিলাম, তবে আজকে একটি বিষয় আবারও স্মরণ করিয়ে দিতে চাই, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন জিলহজে আরাফার দিবস যেদিন, আরাফার দিবস যেদিন ওই দিনে রোজা, হাদিসের শব্দটা হলো সৌম ইয়াউমে আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সৌম ইয়াউম তাসি মিন জিলহিজ্জা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জিলহজের নয় তারিখের রোজা তাইলে আমরা নয় তারিখ বলতাম, কিন্তু নবীজি বলেছেন সৌম ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজাটা দুই বছরের পাপের কাফফারা, বলে না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আরাফার দিবসে রোজা রাখবো, রাজি আছেন ইনশাআল্লাহ, উল্টা পাল্টা করব না। আমাদের দেশে অনেক ব্যাখ্যা, অনেকেই অনেক কথা বলতে পারেন, আপনি শুধু বলবেন নবীজি পরিচয় করিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে পরিচয় করিয়েছেন আরাফার দিবসের রোজা। আর আরাফা একটা জায়গার নাম, জায়গাটা মক্কায়, পৃথিবীর আর কোথাও আরাফা নামে জায়গা যদি কেউ রাখে রাখতেও পারে, না করতে করা যাবে না, তবে আরাফা বলতে মক্কাতুল মুকাররমায় একটি মাঠ যেখানে প্রতি বছর হজের জন্যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী এবং রাসূলরা একত্রিত হয়েছেন, আমরাও যাই, যেতে চাই, বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যও হজ্জে মাবরুর নসিব করুন, বলেন আমিন। এই বছরের বেদনা আগামী দিনগুলোতে সান্ত্বনা হিসেবে আল্লাহ যাতে কবুল করেন আমরা বলি আমিন। তাই বন্ধুগণ আরাফার দিবসের রোজা, আর অলরেডি আরাফার দিবসটা ঘোষণা হয়েছে সৌদি আরবে,
আগামী বৃহস্পতিবার, কি বারে? আজকে জুমাবার, শনি রবি সব মঙ্গল বুধ, তার মানে আর পাঁচ দিন পরে ষষ্ঠ দিবস যেদিন আজকে থেকে নিয়ে, তার মানে আগামী জুমার আগের দিন, নামটা হলো বৃহস্পতিবার। বলেন কি বার? কি বার? বৃহস্পতিবার, ই আরাফার দিবস। আর এই আরাফার দিবসে রোজা রাখলে একটা রোজা দুই বছরের পাপের কাফফারা। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সবাই রাখবো তো ইনশাআল্লাহ। এই এক তারিখ থেকে আজকে জিলহজের দুই তারিখ বাংলাদেশের চাঁদের হিসেবে আমরা এক থেকে নয় পর্যন্ত রোজা রাখতে পারি, তবে আরাফার দিবসের রোজাটার মর্যাদা আলাদাভাবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মনে করুন যে কেউ এক ব্যক্তি, উদাহরণ দিচ্ছি, যে কেউ আরাফার দিবসের রোজা রাখল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই একটা রোজা পিছনের এক বছরের পাপের কাফফারা, সগিরা সব গুনাহ মাফ হয়ে যাবে, কবিরা গুনাহগুলো তওবা করতে হবে। তো ভবিষ্যতের অর্থাৎ অ্যাডভান্স আরও এক বছর, তো হতে পারে একটা মানুষ আরাফার রোজা রেখে পাঁচ দিন, দশ দিন, এক মাস, পাঁচ মাসের মাথায় মারা গেল, কিন্তু তার সৌভাগ্য হলো সে মরে গেলেও অ্যাডভান্স আমল করে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আমি কি বুঝাতে পেরেছি? তার মানে আরাফার দিবসের রোজাটা অ্যাডভান্স আমল হয়। আপনি আমি এর আগে যদি মরেও যাই তবুও অ্যাডভান্স আমল, আর যার আমল নামায় অ্যাডভান্স আমল লেখা থাকে তার নেকির পাল্লাটা ভারী হবে, কোনো সন্দেহ? সন্দেহ। সুতরাং আরাফার দিবসে, আগামী বৃহস্পতিবার আরাফার দিবসে রোজা রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। দ্বিতীয় আরেকটা বিষয় বলি, আমাদের বাংলাদেশের চাঁদের হিসেব হলো নয় তারিখ জুমাবার, তো কোনোভাবেই আমি আমার লেখাপড়ায় নয় তারিখ, বাংলাদেশের নয় তারিখে রোজা রাখলে আরাফার সওয়াব হবে না বলে আমি বিশ্বাস করি। আমার জ্ঞান আমাকে এটাই বলে, আমি যা পড়ালেখা, আমার শিক্ষকরা তাই বলেছেন। তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, রোজাটা রাখবেন কি বারে? যেদিন আরাফা, সত্যিকারের আরাফার দিবস, বুঝতে পেরেছি? আর হা, নয় জিলহজ বাংলাদেশের চাঁদের হিসেবে জুমা বা শুক্রবার হয়, ওই দিন ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত তেইশ ওয়াক্ত, কয় ওয়াক্ত? তেইশ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলবো, ন্যূনতম একবার অথবা বেজুরবার। তাকবীর হলো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, অন্তত অনেকগুলো বিষয় গত জুমায় বলেছেন, আজকে দুইটি আবারও স্মরণ করিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতনতার সাথে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আমি অনুরোধ করছি কুরবানির ব্যাপারে, গত জুমার আগের জুমায় আমরা ছয়টি বিকল্প বলেছিলাম, আমরা বিকল্পগুলো অবলম্বন করে আমরা কুরবানি দেওয়ার চেষ্টাই করব, ওয়াজিব হিসেবে, ইসলামের শেয়ার হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি ছেড়ে দেন নাই, আমরা কুরবানি দেওয়ার চেষ্টা, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি ছয়টা বিকল্প বলেছিলাম, আবারও বলি বিকল্পগুলো, যদিও এখন আমরা প্রায় এক মাস আগে বলেছিলাম যে রাষ্ট্র, সরকার, সিটি কর্পোরেশন, গভর্নমেন্ট আমাদের এই কুরবানির সুন্দর ব্যবস্থাপনা করতে পারে, পৃথিবীর অনেক দেশ এমনকি সৌদি আরব এর জ্বলন্ত প্রমাণ, বুঝতে পেরেছি? দুই নম্বর, হতে পারে স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব নেবে, ইতিমধ্যে আমি জেনেছি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব নিচ্ছে যে আপনি দেন, আমরা কুরবানির ব্যবস্থা নেব, আপনার কুরবানি ঠিকমতো করে পৌঁছায় দেব, ডিজিটালি দেখতে পাবেন। যদিও এই স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যাটা কম, হয়তো ধীরে ধীরে অনেক বাড়বে। তিন নম্বর বলেছিলাম, না হয় গ্রামে দেন, গ্রামে গ্রামে, আমি নিজে দেখে এসেছি গ্রামে এই করোনার ভয় অনেকটাই, গ্রামের মানুষ অনেক সুস্থ, গ্রামের মানুষরা
রৌদ্রে থাকে, কাজ করে, আলহামদুলিল্লাহ আমি দেখে এসেছি গ্রামে অনেক ভালো আছে, আপনি গ্রামে দিতে পারেন। এটা থার্ড, যদি তা না হয় আপনি দিতে পারেন কোনো এতিমখানা মাদ্রাসায়। বাংলাদেশের অনেক কৌমি মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসা বাদ কৌমি মাদ্রাসাগুলো সারা বছরই সাহায্য নিয়ে চলে, তাদের আমিষের প্রয়োজন, এতিমখানা মাদ্রাসায় দিতে পারেন। আপনি তাও যদি না করেন, আমি বলছি আপনি বস্তিতে দেন, কারণ আমি নিজে বেশ কয়েকটা বস্তির খবর নিয়েছি। আমরা অনেক সাহেবরা আক্রান্ত হচ্ছি কিন্তু বস্তিতে একটা মানুষও মরে নাই। আপনি, আমি চ্যালেঞ্জ করে বলছি, খোঁজ নিয়ে দেখেন। আমি, কারণ আমি বলি, কথা বলতে গিয়ে দায় নিয়ে বলি, তাই খোঁজ নিয়ে কনফার্ম হয়ে বলি, আপনাদের আশেপাশে বস্তিগুলোতে খোঁজ নিয়ে দেখেন করোনায় কোনো বস্তিতে কেউ মারা গেছে কিনা। আমি পাই নাই, পাঁচ ছয়টার খবর নিয়েছি, কোনো বস্তিতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায় নাই। এটা কার ক্ষমতার প্রমাণ বলেন না? কার ক্ষমতা? আল্লাহ তাআলার। তাই বস্তির অসহায় মানুষদেরকে দিয়ে দেন। হ্যাঁ, এটাও যদি না পারেন, এই পঞ্চম ষষ্ঠ বলেছিলাম, যদি বড় বড় সেনা অফিসারদের সাথে যোগাযোগ থাকে, আমাদের কুতুপালং, আমাদের কক্সেস বাজারে 20 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, ওখানে আপনি সেনা তত্ত্বাবধানে অথবা ত্রাণ মন্ত্রণালয়ের অফিসার আছে, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, অনেক ভালো মানুষরা আছে, এদের মাধ্যমে আপনি ওখানে দিয়ে দেন। 6টি বিকল্প বলার পরেও যদি কেউ ইনিয়ে বিনিয়ে কয়, তাহলে এর চেয়ে কম বক্ত আর কেউ হতে রাগ করবেন আপনি? কারণ আমার দায়িত্ব ফতোয়া দিয়ে বন্ধ করে দেয়া নয়, আমি বিকল্প বলেছি, একটা নয় কয়টা বলেন, কয়টা? আপনার 6টার যে কোনো একটা বিকল্প অবশ্যই অ্যাডজাস্ট হবে। এর পরেও যদি আপনি, হ্যাঁ, তবে এটা বলতে পারেন যে আপনি কুরবানি, আমরা বলছি ওয়াজিব, হ্যাঁ, কোনো কোনো মাঝহাবে মানে বলা হয়েছে সুন্না মুয়াক্কাদ, আপনি যদি ঘোষণা দিয়ে বলেন হ্যাঁ আমি কুরবানিটাকে ওয়াজিব নয় সুন্না মুয়াক্কাদা হিসেবে গ্রহণ করলাম, তাইলে আপনার অপশন আছে, আপনি নাও দিতে পারেন অথবা টাকা দান করে দিলে দানের সওয়াব হবে। কিন্তু যদি আপনি ওয়াজিব হিসেবে, এবং ওয়াজিবের পক্ষে দলিল অনেক বেশি, এতে তৃপ্তি আসে অনেক বেশি, তাই ওয়াজিব যদি মানেন অবশ্যই তা আদায় করতে হবে। বাংলাদেশে অনেক দুষ্টরা আছে, বিভিন্ন সুতা ধরে কুরবানি দেওয়া যাবে না, পশুর হাট বসানো যাবে না, জবাই, আরে বাবা, মানে এত ভণ্ডামি এবং চিহ্নিত কিছু ধর্মদ্রোহীগুলা করতেছে, আপনারা রাগ করবেন? রাগ করবেন? খোঁজ নিয়ে দেখেন। ধর্মের নামে যাদের চুলকানি আছে, এমন কমবখত, এমন নালায়েকরা এই সুযোগে এই কাজগুলো করছে। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহর ওয়াস্তে আমরা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুস্ত থেকে করুণা ছড়ায় না, আপনি সতর্কতার সাথে করবেন। এখন তো সবাই সজাগ হয়ে গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ সবাই সচেতন হয়ে গিয়েছে, তাই সচেতনতার সাথে ওয়াজিব ইবাদতটা আমরা আঞ্জাম দেব। আল্লাহ তৌফিক দিন, জোরে বলুন আমিন। বন্দীগণ, আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আচ্ছা, যাই হোক, মানে সিটি কর্পোরেশন ঈদ মুবারকে, আচ্ছা, একটা লিফলেট, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, তারা অলরেডি একটা লিফলেট দিয়েছে, কুরবানিকৃত পশুর উচ্চিষ্টাংশ পরিবেশ সম্মত বায়ু অপসারণে করণীয়, এগুলা বেশ ভালো, প্রতি বছর তারা দেয়। পশু জবাইয়ের পূর্বে গর্ত করে গর্তের মধ্যে রক্ত গোবর পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেবেন, জবাইকৃত পশুর উচ্চিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলবেন, কুরবানির বর্জ্য অপসারণ বা কুরবানির গুস্ত বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করবেন, কুরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদকে সহায়তা করবেন। এই জিনিসগুলো আমরা যা বলি তারাই তা বলছে। সুতরাং আমাদের সরকার, আমাদের সবগুলো অর্গান চাচ্ছে ওয়াজিব ইবাদতটা যথাযথভাবে সুন্দর পরিবেশে আমরা পালন করি। আল্লাহ তৌফিক দিন, বলুন না আমিন। বন্ধুগণ, বাংলাদেশের চাঁদেও যেহেতু আজকে 2 তারিখ, আপনারা সবাই উৎসুক হয়ে আসেন, আপনারা যে আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী শনিবার ঈদুল আজহা, কী বারে?
কিবারে? শনিবারে। আর ইনশাআল্লাহ আমি অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি, সুবানবাগ মসজিদ মাদ্রাসা কমরা আপনাদের এই কমপ্লেক্সে আমরা একটা জামাতই করব ইনশাআল্লাহ। তো মুরব্বীরা অনেক আলোচনা করে একটা জামাতই যেতে, কারণ মানে একাধিক জামাত হলে পরিচ্ছন্ন করা, স্যানিটাইজ করা, পরিচ্ছন্ন করা, জীবাণুমুক্ত করা, আবার অনেক লোকজন হয়তো একটু কম, সব বিবেচনা করে আপনাদের পক্ষে যারা আমাদের মুরব্বী তারা আপনাদের সবার সাথে এটা শেয়ার করতে বলেছেন আমাকে যে আমরা একটা ঈদের জামাত হবে এবং জামাত হবে সকাল 8টায় ইনশাআল্লাহ। কয়টায় হবে? সকাল আমরা 8টায় দাঁড়িয়ে যাব, আপনারা দেরি করবেন না, আগেই আসবেন, 8টায় আমরা দাঁড়িয়ে যাব, যেহেতু একটা জামাত। আর এখন একটু মানে আমরা 7:30টায় হলে অনেকেরই বলছিলেন, কিন্তু অনেক কিছু চিন্তা করে আপনাদের পক্ষে আমাদের মুরব্বীরা বলেছে 8টায় ইনশাআল্লাহ অগ্রিম দাওয়াত। আর ঈদের দিনে শুভেচ্ছা হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার আমার ভালো কাজ কবুল করুন, বাংলায় এতটুকুন, অথবা আরবিতে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে তারপরে বলবেন ঈদ মুবারক, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঈদের আনন্দ যথাযথভাবে ভাগাভাগি করার তৌফিক দিন, আমরা বলি আমিন। বন্ধুগণ আজকে আরেকটি বিষয় বলতে চাই, আজকে হলো 24 তারিখ, আজকে জুলাই মাসের 24 তারিখ, আর এটা সারা পৃথিবীর সচেতন মুসলমানদের জন্যে আজকের এই দিনটা একটি ঐতিহাসিক দিন। কারণ হলো আপনারা অনেকেই শুনেছেন তুরস্কের ইউরোপ এবং এশিয়াকে দ্বিখণ্ডিত করেছে যে শহর যার নাম ইস্তাম্বুল, নাম কি? যেটা গ্রিক বাইজেন্টাইনদের রাজধানী ছিল, যেটাকে বলা হতো কনস্টান্টিনেপল, আরবিতে হাদিস শরীফের নাম আসছে কনস্তান্তুনিয়া, আরবিতে কনস্তান্তুনিয়া বলা হয়, আর ইংরেজিতে গ্রিক ভাষায় বলে কনস্টান্টিনেপল, গ্রিকদের রাজধানী ছিল। আর হ্যাঁ, ওই মুসলমানরা বিজয় হয়েছে, ইতিহাস লম্বা আমি বলবো, ওখানে আয়া সুফিয়া বা হাজিয়া সুফিয়া বা আসুফিয়া তিনটা নামেই বলে বিশাল স্থাপনা, যেটার বয়স প্রায় 1500 বছরের কাছাকাছি, বিশাল স্থাপনা। এটা আবার আজকে থেকে জুমা হচ্ছে, এর ইতিহাস হলো এটা গ্রিক বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনেপলে সম্রাট প্রথম জাস্টিনিয়ান 537 খ্রিস্টাব্দে, 537 রসুল সাসেমের জন্ম 570-এ, নবীজির জন্ম কবে? 570-এ। নবীজি সাসেমের জন্মের কয় বছর আগে? 537 বছর, তার মানে রসুল সাসেমের জন্মের প্রায় 33 বছর আগে স্থাপনাটা তৈরি হয়। বিশ্বনবীর জন্মের 33 বছর আগে এই স্থাপনাটা তৈরি হয়, এবং যিনি তৈরি করেন তার নাম সম্রাট প্রথম জাস্টিনিয়ান, ফার্স্ট জাস্টিনিয়ান 537 খ্রিস্টাব্দে, আজকে থেকে 1483 বছর আগে, আজকে থেকে 1483 বছর আগে ক্যাথেড্রাল বা অর্থোডক্স গির্জা, খ্রিস্টানরা প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা হলো অর্থোডক্স আর একটা হলো ক্যাথলিক, বুঝতে পেরেছি? তো ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান হলো পোপ, রোমের ইতালির ভ্যাটিকান সিটি হলো এদের প্রধান, আর যারা অর্থোডক্স তাদের প্রধান কেন্দ্র ছিল এই জায়গাটা যেটা কনস্টান্টিনেপলে সম্রাট প্রথম জাস্টিনিয়ান 537 খ্রিস্টাব্দে তৈরি করেন। এটা ছিল ক্যাথেড্রাল মানে গির্জা, নাম হলো আয়া সুফিয়া গ্রিক ভাষায়, আয়া সুফিয়া মানে পবিত্র জ্ঞান, আয়া সুফিয়া মানে পবিত্র জ্ঞান। স্থাপনাটার নাম
আয়া সুফিয়া গ্রিক ভাষায় এর অর্থ হলো পবিত্র জ্ঞান। এটা 1204 খ্রিস্টাব্দে যখন চতুর্থ ক্রুসেড হয়, ফোর্থ ক্রুসেড, তখন এটা অর্থোডক্সরা পরাজিত হয়ে ক্যাথলিকরা দখল করে ফেলে। ক্যাথলিক খ্রিস্টানরা 1204 খ্রিস্টাব্দে দখল করে এবং প্রায় 57 বছর পর্যন্ত এটা ক্যাথলিক গির্জা হিসেবে ব্যবহৃত হয়, তৈরি হয় অর্থোডক্সদের গির্জা হিসেবে। আর 1204 খ্রিস্টাব্দে ফোর্থ ক্রুসেডে ওরা যখন পরাজিত হয়, ক্যাথলিকরা বিজয়ী হয়, তখন তারা এটাকে 57 বছর পর্যন্ত ক্যাথলিক গির্জা হিসেবে ব্যবহার করে। কিন্তু 1261 খ্রিস্টাব্দে, 57 বছর পরে, ক্যাথলিকরা আবার পরাজিত হয়ে আবার অর্থোডক্স গির্জায় পরিণত হয়। কিন্তু 1453 খ্রিস্টাব্দে, 1400 আজকে থেকে 567 বছর আগে, কত বছর আগে? 567 বছর আগে, মানে এই কনস্টান্টিনোপল বিজয় করেন যে সুলতান, উসমানীয় সুলতান, তাকে বলা হয় সেকেন্ড মুহাম্মদ, দ্বিতীয় মুহাম্মদ। এবং তিনি এই গ্রিকদের এই রাজধানী জয় করেন বলে তার নামের সাথে একটা আরবি শব্দ লকব হয়, এর নাম ফাতেহ, ফাতেহ মুহাম্মদ বলা হয়, অর্থাৎ বিজয়ী মুহাম্মদ। যিনি গ্রিক রাজধানী জয় করেন তার নাম ফাতেহ সুলতান দ্বিতীয় মুহাম্মদ। তিনি জয় করেন 1453 খ্রিস্টাব্দে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কনস্টান্টিনোপল, কনস্টান্টোনিয়া বা কনস্টান্টিনোপল বিজয়ের কথা হাদিসে নবীজি বলে গিয়েছিলেন এবং রসুল সাল্লামের কথায় উদ্বুদ্ধ হয়ে নবীজির মামা, রসুল সাল্লামের মামা আবু আইয়ুব আল আনসারি, আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহ, তিনি ঘোড়ায় চওয়ার হয়ে ওই রাজধানী পর্যন্ত, এর বিশাল দেয়াল দিয়ে ঘেরা প্রোটেক্টেড রাজধানীর কাছে পৌঁছে গিয়েছিলেন এবং ওখানেই তিনি আল্লাহর কাছে চলে যান, ওখানেই তাকে দাফন করা হয়। এবং এবং বিজয়ের আগে, এই রাজধানী বিজয়ের আগেই নবীজির সাহাবি ওখানে পৌঁছান এবং তার কবর দেয়া হয়। আজও আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু কবর আছে এই ইস্তাম্বুলে, বলে না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ ছিল, হ্যাঁ, সুলতান ফাতেহ মুহাম্মদ পুরাটা জয় করলেন। তবে জানা উচিত, এটা ঐতিহাসিক সত্য, অনেক মূর্খরা জানে না, সুলতান ফাতে জয় করলেন, বিজয়ীর সব হয়ে যায়, তিনি ইচ্ছা করলে এই গির্জাটাও দখল করে নিতে পারতেন, তিনি তা করলেন না। ইসলামের শিক্ষা, তিনি বললেন আমি তোমাদের গির্জাটা দখল করব না, তবে প্রস্তাব দিচ্ছি তোমরা বিক্রি করে যাও। কি করে যাও বলেন না? এটা ঐতিহাসিক সত্য, অনেক মুসলমান জানে না, আর যাদের লেখাপড়া তো নাই, আছে অনেক লেখাপড়া করিয়া কিন্তু বিবেক অনেক জায়গায় বন্ধক দিয়ে ফেলেছে, না লায়েক, এরা উল্টা পাল্টা বলে, না লায়েকদের জানা উচিত। সুলতান ফাতে মুহাম্মদ বলেন আমি দখল করব না, কিনব, নিলামে উঠাও। সুলতান ফাতে তিনি বললেন আমিও নিলামে অংশগ্রহণ করব, তবে সুলতান হিসেবে না, সাধারণ নাগরিক হিসেবে। কন্যা সুবহানাল্লাহ, ইসলামের শিক্ষা, আমাদের পূর্বপুরুষ তাদের ইতিহাস জানা উচিত। সুলতান ফাতে মুহাম্মদ বললেন আমিও সাধারণ নাগরিক হিসেবে কি করব, আমি নিলামে অংশ নেব। বিশাল স্থাপনা, আজও আশ্চর্য হওয়া লাগে, 1483 বছর আগের। আমি ওই ফেব্রুয়ারির 10 তারিখে গেলাম না, আজকে হলো জুলাইয়ের 24, ফেব্রুয়ারির 23 তারিখে আসলাম তুরস্ক থেকে, 10 তারিখে গেলাম, তো দেখে আসছি।
এই যে এখনো বিশাল স্থাপনা, আশ্চর্য হওয়া লাগে, 1483 বছর আগের স্থাপনা। তো সুলতান ফাতে মুহাম্মদ সাধারণ একজন ইসলামী সাম্রাজ্যের নাগরিক হিসাবে তিনি নিলামে অংশগ্রহণ করলেন, রাষ্ট্রের টাকায় নয়, নিজের ব্যক্তিগত টাকায় কিনলেন। কন্যা সুবহানাল্লাহ, নিজের ব্যক্তিগত সম্পদে কিনলেন, কিনে ওয়াকফ করে দিলেন। কি করে দিলেন? কি করে দিলেন? ওয়াকফ করে দিলেন মসজিদ হিসেবে। দলিল তুরস্কে সংরক্ষিত আছে, যদিও ওই 1934 সনে ওখানে শত শত বছর নামাজ হয়েছে সুলতান ফাতে মুহাম্মদের ওয়াকফের পরে, কিন্তু 1934 ইংরেজিতে তুর্কি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মিস্টার মুস্তফা কামাল, আমাদের জাতীয় কবি নজরুলও তাকে নিয়ে কবিতা লিখেছিলেন, তার সঙ্গী খালেদা এদিব খান তার ব্যাপারে লিখেছিলেন, যদিও ক্ষমতা পাওয়ার পরে কুলাঙ্গার চেঞ্জ হয়ে গিয়েছে, কুলাঙ্গার হয়ে গিয়েছে, সে 1934 সনে ক্ষমতার নিয়ে ওয়াকফ করা মুসলমানদের সম্পত্তিকে মিউজিয়াম বানায় ফেলে। কি বানায়? মিউজিয়াম। মিউজিয়াম মানে জাদুঘর, যে কারণে ওই দিন থেকে 86 বছর পর্যন্ত আর ওই ওয়াকফ করা মসজিদে নামাজ হচ্ছে না। এ নিয়ে মামলা হয়, এবং গত 10 জুলাই 2020 তুরস্কের সাংবিধ প্রশাসনিক আদালত সব কিছু বিশ্লেষণ করে সুলতান ফাতে মুহাম্মদের ওয়াকফ দলিল দেখে তারা রায় দিয়েছে, না এটা সুলতান মুহাম্মদের ব্যক্তিগত পয়সায় কিনা সম্পত্তি, তিনি ওয়াকফ করেছেন, তার ওসিয়তে রয়েছে এটা মসজিদ হবে, তাই এখানে নামাজই হবে। আজকে এই জুমা থেকে 86 বছর পরে আবার জুমা হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ, এটা অনেকেই মনে করে ও এটা নিয়ে আমাদের না, সারাটা পৃথিবী নড়ে উঠেছে এই এই। এবং এর একটি ইতিহাস শুনেন, এতক্ষণ বললাম প্রথম ছিল অর্থোডক্সদের গির্জা, তারপরে ক্যাথলিকদের গির্জা, তারপরে ওয়াকফ সম্পত্তি হয়েছে মসজিদ। স্থাপনা তো ঠিকই আছে, কিন্তু যখন অর্থোডক্স বা ক্যাথলিকদের গির্জা ছিল, কিবলার তো প্রয়োজন ছিল না, যখন সুলতান ফাতে মুহাম্মদ কিনলেন মসজিদ ওয়াকফ করে দিলেন, তখন তো কিবলা লাগে, কি লাগে? তো এটার গির্জা ছিল, কিবলা ঠিক ছিল না। শুনেন, লুম দাঁড়িয়ে যায়, যাদের টাকা পয়সা আছে দেখে আইসেন। সুলতান ফাতে মুহাম্মদ তিনি তার ডান হাতের বুড়ি আঙ্গুল দিয়ে মর্মর পাথরে ধাক্কা দিলেন, ওই সুলতান ফাতে মুহাম্মদের বুড়ি আঙ্গুল ছিদ্র হয়ে মর্মর পাথরের ভিতরে ঢুকে গেছে, ধাক্কা দিছে মসজিদের কেবলা, এটা কেবলা ঠিক হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, গল্প বলতেছি না, টাকা পয়সা থাকলে দেখে আইসে। সেই মসজিদ যার কিবলা ঠিক করার জন্যে মর্মর পাথরে বুড়ি আঙ্গুল দিয়ে ধাক্কা দিছে, আঙ্গুল ঢুকে গেছে, মসজিদের কিবলা ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এরা কি আমাদের এখন যে ঘুষকুর নেতা পেতা, এদের মতো ঘুষকুর ছিল, হারামকুর ছিল, মানুষ গালি দেয় এমন নেতা ছিল? সুলতান ফাতে মুহাম্মদ আল্লাহর ওলি ছিল। কি ছিল? বিশাল স্থাপনার ঘুরে গেছে, কেবলা ঠিক হয়ে গেছে, আজও এর চিহ্ন আছে। আমি ওই বললাম না, আমি অনেকবার গিয়েছি তুরস্কে, দেখেছি, এবার ওই কয়েক মাস আগে দেখে আসলাম, আপনাদেরকে বলি আল্লাহর ওয়াস্তে দেখে আইসেন, তাইলে বুঝবেন মুসলমানদের শাসক কারা ছিল, কারা মুসলমানদের শাসক হওয়া উচিত। সুলতান ফাতে মুহাম্মদের আমানত মুসলিম বিশ্ব আবার ফিরে পেয়েছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস আমাদের আমাদের কে কে চান, দুইটা হাত তুলে বলেন আমিন, বলেন হে আল্লাহ। প্রথম কিবলা
বাইতুল মুকদ্দাস আবার আমাদের কাছে ফিরিয়ে দাও। বলেন আমিন। এই জিলহজের এই প্রথম দশকে আমাদের এই দোয়া আল্লাহ কবুল করুন। বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।